আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ইংরেজি নববর্ষ পালনের ইসলামী বিধানটা কি এবং নববর্ষ উপলক্ষে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের মেসেজ প্রেরণ করে থাকেন উইশ করে থাকেন শুভ কামনা করে থাকেন এই ব্যাপারে ইসলামের বিধানটা কি বিশেষ করে আমাদের মুসলিমদের ক্ষেত্রে এর উত্তরে আমরা বলবো প্রথমত নববর্ষ উদযাপনের কোনো বিধান ইসলামে নেই এবং বিশেষ করে ইংরেজি নববর্ষ এটা পুরোপুরি পাশ্চাত্য কালচারের একটা অংশ এবং তার কোনো বিধান আমরা কোরআন হাদিসে কোথাও দেখি না বরং কোরআন হাদিসের যে দলিলগুলো আমরা এখানে দেখি এবং পাশাপাশি মুসলিম ওলামাই কেরামের যে ইজমা তাতে নববর্ষ পালন এবং বিশেষ করে ইংরেজি নববর্ষ পালনের ব্যাপারে তাদের নিষেধাজ্ঞা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবেই এসেছে এর পাশাপাশি আমরা এটাও বলতে চাইব যে আসলে আমরা বাংলা ভাষাভাষী মুসলিম এবং আমাদের মধ্যে ইসলামী ক্রিস্টি কালচারটাই প্রধান ফলে ইংরেজি নববর্ষ পালন 31st night পালন করা কিংবা এরকম যে আরও বিভিন্ন রকমের যে উপলক্ষগুলো পাশ্চাত্যের লোকেরা তৈরি করেছে খ্রিস্টান কিংবা ইহুদিরা তৈরি করেছে যেমন ভ্যালেন্টাইন্স ডে কিংবা এই ধরনের যে উপলক্ষগুলো এগুলো আসলে আমাদের ক্রিস্টি কালচার ইমান আকিদা এগুলোর সাথে যায় না যাই হোক আমি যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে কোরআন এবং হাদিসের কিছু দলিল এখানে পেশ করছি যার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে ইসলামে এর বিধানটা কি প্রথমত সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যূরা ওয়া ইযা মাররু বিল লাগভি মাররু কিরামা আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না অর্থাৎ মিথ্যার পক্ষে সাক্ষ্য দেয় না এবং যখন তারা কোনো অনর্থক কথা কাজের পাশ দিয়ে অতিক্রম করে তখন সম্মানিত লোকদের মতো অতিক্রম করে অর্থাৎ সে ধরনের কথা কাজের মধ্যে সে লিপ্ত হয় না এখানে প্রখ্যাত মুফাসসির তাবেঈ মুজাহিদ তিনি এই আয়াতের তাফসিরে বলেছেন যে উল্লাযীনা লা ইয়াশহাদূনা যূর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না অথবা মিথ্যা কাজ কথায় উপস্থিত হয় না এই অর্থটাই বলা যায় তিনি বলেছেন যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটি হলো আয়াদুল মুশরিকিন অর্থাৎ যারা মুশরিক এবং পৌত্তলিকদের উৎসবে যারা উপস্থিত হয় না যারা অ্যাটেন্ড করে না এবং অংশগ্রহণ করে না ঠিক একই তাফসির করেছেন প্রখ্যাত আরেকজন স্কলার আর রবিউ ইবনু আনাস এবং আল কাদী আবু ইয়ালা এবং ইমাম আদ-দাহাক এরা প্রত্যেকেই বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন যে যারা পৌত্তলিক এবং মুশরিকদের কোনো অনুষ্ঠানে কোনো ঈদে কোনো উৎসবে অংশগ্রহণ করে না ইবনু সিরিন বলেছেন আজ-জুর বা এখানে মিথ্যা হচ্ছে মিথ্যা দ্বারা বোঝা যাচ্ছে আশায়ানিন এবং সেটা হলো খ্রিস্টাব্দের এক ধরনের ঈদ উৎসব যা তারা রোববার করে থাকে এই ধরনের উৎসবকে আসলে এখানে জোর হিসাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ মুসলিমরা তাদের এই ধরনের উৎসবে উপস্থিত হয় না এ প্রসঙ্গে যে অমুসলিমদের ঈদ উৎসব কিংবা ধর্মীয় যে সমস্ত উপলক্ষগুলো আছে উৎসবগুলো আছে সেখানে যে আসলে উপস্থিত হওয়াটা জায়েজ নেই এবং শরীয়তে নিষেধাজ্ঞা আছে সেটি আমরা হাদিস থেকেও জানতে পারি যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন তখন তিনি দেখতে পেলেন যে তাদের দুটো ঈদ উৎসব রয়েছে যেদিন তারা আনন্দ উল্লাস এবং খেলাধুলা করে থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মদিনায় এসে যখন এই দুটো দিন দেখলেন তিনি জিজ্ঞেস করলেন মা হাযানাল ইয়াওমান এই দুটো দিন কিসের ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়্যা তখন তারা বললেন যে আমরা জাহিলি যুগে এই দিন দুটিতে উল্লাস করতাম খেলাধুলা করতাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াওমুল আযহা ওয়া ইয়াওমুল ফিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই উৎসবের দুটো দিনের বদলে আরও দুটো দিন প্রদান করেছেন সেটা হলো ইয়ৌম ঈদুল আধা ঈদুল আধা এবং ঈদুল ফেতরের দিন এ হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ আহমদ নাসাঈ এবং এ হাদিসটি শুদ্ধ
তো এখানে হাদিসের মধ্যে যেটা বলা হচ্ছে যে এই দুটো দিন ছিল জাহেলি যুগের ঈদ উৎসব, সেই দুটো দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি স্বীকৃতি দেননি, তিনি বলেননি ওকে করো, বরং তিনি বলেছেন এই দুটো দিন ইনভ্যালিড, এগুলো রহিত হলো, এর বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম দুটো দিন প্রদান করেছেন, যেটি হলো ঈদ উল আধা এবং ঈদ উল ফিতর। আচ্ছা, তাহলে এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে অমুসলিমদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে না, কারণ এটা তাদের নিজস্ব ধর্মীয় ব্যাপার। আমাদের যেমন ঈদ উল আধা, ঈদ উল ফিতর, এটাও আমাদের নিজস্ব ধর্মীয় ব্যাপার, যদিও এর একটা সামাজিক দিক আছে, তাদেরও উৎসবের একটা সামাজিক দিক আছে, কিন্তু এসব কিছুর উপরে ছাপিয়ে উঠে কি এটা ধর্মীয় ঈদ উৎসব। সুতরাং ইসলাম সব ধর্মের মধ্যে জগা খিচুড়ি করার কোনো বিধান দেয়নি। সামাজিক যে কোনো বিষয়ে ইসলাম মুসলিমদেরকে অন্য ধর্মের লোকদেরকে সাহায্য সহযোগিতা করা বা মানবিক সাহায্য প্রদান করার অনুমতি কিন্তু দিয়েছে, এই জন্য তাদেরকে দান খরচ সাদাকা করতে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি তারা অভাবগ্রস্ত থাকে, যদি তারা অসুস্থ পীড়িত থাকে, তাদের প্রতি সহানুভূতি দেখানো ইসলাম নিষেধ করে না, কারণ এর মাধ্যমে তারা ইসলামের দিকে আগ্রহী হবে। কিন্তু তাদের দীন ধর্মকে পালন করা এবং সেগুলোর সাথে অংশগ্রহণ, এটা আসলে অনেকটা ইসলামের প্রতি অবজ্ঞা দেখানো এবং ইসলাম থেকে বেরিয়ে গিয়ে তাদের অনুষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার সামিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সচেতনভাবে সেটাকে নিষেধ করে দিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখি যে ইজমাআর একটা দলিলও এখানে আছে। ইজমা হচ্ছে সকল যুগের ওলামায়ে কেরামের ঐকমত্য। আমরা দেখি ইহুদি নাসারা কিংবা পৌত্তলিকরা মুশরিকরা বহুকাল আজ থেকে এই পৃথিবীতে অবস্থান করেছে, হাজার হাজার বছর ধরে তারা অবস্থান করেছে, এমনকি তারা মুসলিমদের বিভিন্ন শহরে তারা অবস্থান করত এবং সেখানে তাদের উৎসব কিংবা তাদের আরও যে সমস্ত ধর্মীয় উপলক্ষ আছে সেগুলো তারা পরিপালন করত। এত সত্ত্বেও ইসলামের সেই প্রথম যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, পরবর্তীতে খোলাফায়ে রাশেদার পরে অন্যান্য খলিফাদের যুগে আমরা দেখি না যে আমাদের সালাফরা, আমাদের ওলামায়ে কেরাম অথবা আমাদের সাধারণ মুসলিমরা তাদের ঈদ উৎসবে যোগদান করেছে এবং সেগুলোকে তারা জায়েজ বলেছে। এর দ্বারা বোঝা গেল যে তারা সকলেই একমত যে আসলে এই ধরনের উৎসবে অংশগ্রহণ করা যাবে না। এই কথাটাই আমরা সাহাবায়ে কেরাম থেকে এবং আমাদের সমস্ত ফোকাহায়ে কেরাম থেকে আমরা জানি। আমরা সেরকম কিছু দলিল এখানে পেশ করব। তারা প্রত্যেকে একমত হয়েছেন যে আহলুল কিতাবের অনুসারী যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করে তারা তাদের যে ঈদ উৎসবগুলো সেটা তাদের পরিবেশের মধ্যেই তারা পরিপালন করবে, তারা ব্যাপকভাবে এগুলো প্রকাশ্যে উৎসব হিসাবে জাহির করবে না। এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন যুগে একমত প্রকাশ করেছেন। তো সুতরাং কীভাবে মানে যেটা অমুসলিমরাই তাদের উৎসবকে কিছুটা সংকুচিত করবে, সে জায়গায় মুসলিমরা কীভাবে সেখানে অংশগ্রহণ করবে এবং সেটা প্রকাশ্যে করার ব্যাপারে মুসলিমরা হেল্প করবে, এটা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বক্তব্য পাই যেটা আবু শেখ আল আসবাহানি বাইহাকি সহি সনদে বর্ণনা করেছেন এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে কাইয়িমও এই রেওয়ায়েতটাকে শুদ্ধ বলেছেন, যদিও মুহাক্কিকিনদের কেউ কেউ এটাকে দাঈব বলেছেন। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরামের একদল এটাকে সহি বলেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়াকুম ওয়া রুতানাতাল আআজিম ওয়া আন তাদখুলু আলাল মুশরিকিন ইয়াওমা ঈদিহিম ফি কানাইসিহিম ফা ইন্না সখতাতা তাতানাযালু আলাইহিম। সাবধান, তোমরা অনারবদের, অনারব যারা অমুসলিম তাদের ভাষা কোনো কারণ ছাড়াই শেখা থেকে বিরত থাকো এবং তোমরা মুশরিকদের ঈদের দিনে, মুশরিকদের উৎসবের, ধর্মীয় উৎসবের দিনে তাদের উপাসনাগুলোতে প্রবেশ করা থেকে বিরত থাকো, কারণ আল্লাহর ক্রোধ এবং গজব তাদের উপর পতিত হতে থাকে। তাহলে এই হাদিসটাতে যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ঈদ উৎসবে অংশগ্রহণ থেকে মুসলিমদেরকে নিষেধ করেছেন এবং তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন ছিলেন। তার এই নির্দেশনা সবার জন্য প্রযোজ্য হবে।
এই বক্তব্যটা কেউ কেউ ইবনু আতিয়া থেকেও বর্ণনা করেছেন সহিহ সনদে আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ইক্তদা আস-সিরাতাল মুস্তাকিম নামক বিখ্যাত গ্রন্থে এই রেওয়ায়েতের উপরে কিছু তালিক করতে গিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বলেছেন ওয়াহাদা উমর নাহা আন তাআল্লুম লিসানিহিম ইনি হচ্ছেন উমর যিনি অনারবদের অনারব অমুসলিমদের ভাষা শেখা থেকে নিষেধ করেছেন ওয়ান মুজাররাদ দুখুলিল কানিসাতে আলাইহিম ইয়াউমা ঈদিহিম এবং তাদের ঈদ উৎসবের দিন তাদের কানিসা তাদের উপাসনালয়ে প্রবেশ থেকেও নিষেধ করেছেন ফাকাইফা ইউফআলু বাদু আফআলিহিম তাহলে তাদের এই ঈদ উৎসবের দিনে তাদের কিছু কাজ কিভাবে করা যেতে পারে অর্থাৎ মুসলিমরা কিভাবে তাদের ঈদ উৎসবে পালন করে তাদের এই কাজটা করে দেবে আও ফুয়েলা মা হুয়া মিন মুক্তাওয়ায়াতি দিনহিম অথবা কিভাবে করা হবে যেটা তাদের দিনের তাকাদা দিনের চাহিদা দিনের অংশ সেটা কিভাবে মুসলমানদের পক্ষ থেকে করা হবে আলাইসাত মুওয়াফাকাতুহুম ফিল আমাল আযাম মিনাল মুওয়াফাকাত ফিল লুগাহ তাহলে তাদের মানে ভাষার মধ্যে একাত্মতা এটার চাইতেও তাদের দিনের মধ্যে একাত্মতাটা কি আসলে অনেক ভয়াবহ না দিনের ক্ষেত্রে একাত্মতা ঘোষণা করা ভাষার ক্ষেত্রে একাত্মতা ঘোষণা করেছে তো ভয়াবহ না অথচ ওমর ইবনে খাত্তাব তাদের ভাষার শেখা মানে কোনো প্রয়োজন ছাড়া তাদের ভাষা শিখতে নিষেধ করেছেন তাহলে তাদের দিনের সাথে একাত্মতা ঘোষণা কিভাবে করা যাবে সে কথাটি এখানে ইবনে তাইমিয়া তুলে ধরলেন তিনি আরো বললেন আওয়ালাইসা আমালু বাদ আমালি ঈদিহিম আযম মিন মুজাররাদি দুখুল আলাইহিম ফি ঈদিহিম তাদের কোনো ঈদ উৎসবে জাস্ট মানে দাখিল হওয়া অনুপ্রবেশ করা এটার চাইতেও কি তাদের মানে ঈদের দিনের কোনো একটা আমল করা এটা কি ভয়াবহ না তার মানে হচ্ছে এটা ভয়াবহ যেখানে ওমর বলছেন যে তাদের ঈদের দিনে তাদের ভেতরে ঢোকা যাবে না তাহলে তাদের ঈদের দিনে অন্য কোনো আমল করা তাদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা সেটা কি আরও ভয়াবহ নয় অতএব যখন তাদের উপর তাদের ঈদের দিন তাদের উৎসবের দিন যেহেতু তারা কুফুরি এবং শিরকি ভিত্তিক পৌত্তলিকতার ভিত্তিক আল্লাহর নাফরমানি করে তারা এই উৎসবগুলো করছে যেখানে শিরক হচ্ছে কুফুরি হচ্ছে তাহলে তারা সেই ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের ঈদের দিনে যেহেতু তাদের উপর অনেক আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নাজিল হয় তাহলে তারা তাদের সেই উৎসবে যারা অংশগ্রহণ করবে তাদের আমলে যারা অংশগ্রহণ করবে সেটা কি একই রকম গজবের কারণ হবে না শাস্তির কারণ হবে না ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইক্তদা সিরাতুল মুস্তাকিমে এই ব্যাপারে আরও অনেকগুলো কথা বলেছেন যার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের সালাফের মানহাজ হলো নীতি হলো অমুসলিমদের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না কিন্তু তাদের দিনই কোনো উৎসবে তাদের দিনের কোনো আমলের মধ্যে মুশারাকাত বা অংশগ্রহণ করা যাবে না সেটা আমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম এক্ষেত্রে আমরা আরেকটা দলিল দেখি যেটা নিয়ে চিন্তা ভাবনা করলে কোরআন হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে নিষিদ্ধতাটা মানে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শারআতাও ওয়া মিনহাজা তোমাদের প্রত্যেকের জন্যই আমরা একটা জীবন পদ্ধতি এবং একটা শরিয়াত নির্ধারণ করে দিয়েছি আল্লাহ তাআলা বলছেন তার মানে প্রত্যেক ধর্মাবলম্বীদের নিজস্ব একটা শরিয়া আছে নিজস্ব একটা জীবন পদ্ধতি আছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইক্তদা আস-সিরাতাল মুস্তাকিমের মধ্যে এ প্রসঙ্গে বলেন যে ফালা ফারকা বাইনা মুশারাকাতিহিম ফিল ঈদি ও বাইনা মুশারাকাতিহিম ফি সাইরিল মানাহিজ সুতরাং অমুসলিমদের ঈদ উৎসব সেখানে অংশগ্রহণ করা অথবা তাদের আরও অন্য অন্য যে জীবনাচার আছে ম্যাথোডলজি আছে কিংবা দিনই বিষয়গুলো আছে সেখানে অংশগ্রহণ করার মধ্যে কোনো পার্থক্য নেই তাদের উৎসব কিংবা তাদের দিনই অন্য অন্য বিষয়ে অংশগ্রহণ করার মধ্যে কোনো পার্থক্য নেই ফা ইন্নাল মুওয়াফাকাতু ফি জামিউল ঈদ মুওয়াফাকাতুন ফিল কুফর কারণ তাদের সকল ঈদ এবং উৎসবের মধ্যে অংশগ্রহণ করার মধ্যে যদি কেউ একাত্মতা ঘোষণা করেন তাহলে এটা কুফুরের মধ্যে একাত্মতা হলো ওয়াল মুওয়াফাকাতু ফি বাদ ফুরুইহি মুওয়াফাকাতু ফি বাদ শুআবিল কুফর এবং তাদের কোনো কোনো প্রশাখাগত ব্যাপারে যদি কেউ একাত্মতা পোষণ করেন তাহলে সেটা তাদের কুফুরির কোনো কোনো অংশে একাত্মতা পোষণ করার সামিল হবে বাল ইন্নাল আয়াদা মিন আখাস মা তাতামাইয়াযু বিহি শারায়ে বরং
প্রত্যেক শরিয়াত প্রত্যেক জীবন আচার বা প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্মের যে শরিয়াত আছে সেটির যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার ঈদ উৎসব ওটাই হচ্ছে তার সবচেয়ে বড় শিয়ার তার সবচেয়ে বড় প্রতীক আমাদের যেমন প্রতীক হলো ঈদ উল আযহা ঈদ উল ফিতর তাহলে তাদের প্রতীক হলো যেমন ক্রিসমাস ডে অথবা বড়দিন ইত্যাদি এগুলো হচ্ছে তাদের বড় প্রতীক সুতরাং আল মুওয়াফাকাতু ফাল মুওয়াফাকাতু ফিহা মুওয়াফাকাতুন ফি আখাস শারাইরিল কুফর ওয়া আযহার শাআইরিহি ইবনে তাইমিয়া বলছেন সুতরাং তাদের কুফুরির যে শরিয়াত আছে তার সবচেয়ে বিশেষ শরিয়াতের ক্ষেত্রে একাত্মতা ঘোষণা করাটা মানে তাদের ঈদের মধ্যে একাত্মতা ঘোষণা করাটা তার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে একাত্মতা ঘোষণা করার সামিল ولا ريب ان الموافقه في هذا قد تنتهي الى الكفر في الجمله بشروطه ابن কোন সন্দেহ নাই ইবনে তাইমিয়া বলছেন যে সুতরাং এই ধরনের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আসলে প্রকৃতপক্ষে সেটি আমাদেরকে ফিল জুমলা সার্বিকভাবে আমাদেরকে কুফরের দিকে নিয়ে যায় তার যত শর্ত শরায়েত আছে তো সুতরাং এর থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে আমাদের জন্য আসলে মুসলিমদের জন্য আমাদের যে নিজস্ব কৃষ্টি কালচার আছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং পাশ্চাত্য থেকে ইহুদিদের থেকে কিংবা খ্রিস্টানদের থেকে অথবা অন্যান্য পৌত্তলিক ধর্মগুলো থেকে যে সকল কৃষ্টি কালচার এসেছে যে সকল উৎসব এসেছে অথবা যে সকল পর্ব এসেছে বর্ষবরণ এসেছে কিংবা ইংরেজি নববর্ষ পালন এসেছে এগুলো কোনোটাই আমাদের জন্য জায়েজ হবে না আর এ উপলক্ষে যে উইশ করা বা শুভকামনা করা সেটা সম্পর্কে ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন আমরা সংক্ষেপে শুধু তার অল্প কিছু কথা এখানে পেশ করছি তিনি বলেছেন ওয়া আম্মাত তাহনিয়া বিশাআইরিল কুফর আল মুখতাসা বিহি ফাহারামুন বিল ইত্তেফাক তিনি বলেছেন যে কুফরের যে বিশেষ অনুষ্ঠানমালা আছে সেটা ঈদ উৎসব হোক পূজা হোক অথবা ইভেন নববর্ষ পালন হোক ইত্যাদি যেগুলো তাদের সাথে খাস এই ধরনের বিশেষ উপলক্ষে তাদেরকে অভিবাদন জানানো তাদেরকে উইশ করা এবং তাদেরকে অভিনন্দন জানানো এটা সকল উলামায়ে কেরামের মতে হারাম মিথল আইয়ুহান্নাহুম বিআইয়াদিহিম ওয়া সাওমিহিম যেমন তাদেরকে তাদের ঈদ উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে অভিবাদন জানানো এবং তাদের যে ফাস্টিং যে যেটাকে আমরা বলি যে উপবাস ব্রত উপলক্ষে তাদেরকে অভিনন্দন জানানো যেমন কথা বলা যে আপনার উৎসব বরকতময় হোক শুভ হোক অথবা তাদেরকে এই ধরনের কোনো কথা বলে যদি তাহনিয়া বা অভিনন্দন জানানো হয় তাহলে সেটা আমাদের উলামায়ে কেরামের মতে সর্বসম্মতভাবে হারাম অতএব আজকে যে আলোচনাটা আমরা করলাম এই আলোচনা দিয়ে আসলে আমি আমার ব্যক্তিগত অভিমত শুধু পেশ করছি না বরং আমাদের ওলামায়ে কেরাম সালাফ এবং পরবর্তী তাদের অনুসারী যে সমস্ত মুহাক্কিকিন ওলামায়ে কেরাম আজকের যুগে আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য পেশ করেছেন এবং বলেছেন যে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না এবং সেগুলোকে সমর্থন করা যাবে না এবং সে উপলক্ষে অভিবাদন কিংবা অভিনন্দনও জানানো যাবে না এই ব্যাপারে সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া রয়েছে স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া রয়েছে এবং আরও বিশিষ্ট উলামায়ে কেরাম বিভিন্ন দেশের তাদের ফতোয়া রয়েছে অতএব আসুন আমরা বিষয়টা অত্যন্ত ইতিবাচকভাবে বোঝার চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে আমরা অমুসলিমদেরকে আসলে কোণঠাসা করছি ব্যাপারটা তা নয় অথবা তাদের উপর কিছুটা আক্রমণাত্মক হয়েছে তা নয় আসলে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে মুসলিমরাও তাদের নিজ নিজ ধর্ম পালন করবে তাদের চিন্তা চেতনা আকিদা অনুযায়ী ইমান অনুযায়ী এবং তারা এমনভাবে ধর্মটা পালন দিনটা পালন করবে ইসলামটাকে যেন অন্য ধর্মের সাথে জগাখিচুড়ি না হয়ে যায় এবং অন্য ধর্মের প্রভাব তাদের উপরে তৈরি না হয় সেটি হচ্ছে আসলে ইসলামের মূল উদ্দেশ্য আসুন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি এবং সে আলোকে আমাদের জীবনটাকে গড়ে তুলি